পার্ট ওয়ানে আমরা মোটামুটি দুটো চলরাশি বা দুটো বিষয়ের মধ্যে সরল বা ব্যস্ত যাই হোক না কেন সেই সম্পর্কযুক্ত ম্যাথের সলভটা দেখলাম। এবার যদি কখনো এরকম হয় যে প্রশ্নে সমাধান করতে গিয়ে আমরা দুয়ের বেশি বিষয় পাচ্ছি, দুয়ের বেশি বিষয় পাচ্ছি এবং একটা বিষয়ের রেসপেক্টে বাকি দুটো বিষয় কীরকম সম্পর্কযুক্ত, সরল না ভেদ সেটা আমরা বুঝতে পারছি বা সেটা আমরা ডিফাইন করছি, সেক্ষেত্রে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য ব্যবহার করতে হবে। এবং প্রশ্নে সিলেবাসে আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছে এটা শুধুমাত্র বিবৃতি, এটা অনেক সময় দু নম্বরে দেয় যৌগিক ভেদের উপপাদ্য শুধু বিবৃতিটা লিখতে, তখন আমাকে এই বিবৃতি জাস্ট স্টেটমেন্টটা, এটা উপপাদ্য নাম হলো, এটা আমাদের প্রমাণ লাগবে না, জাস্ট বিবৃতিটা এবং এটার অ্যাপ্লিকেশন লাগবে ম্যাথের ক্ষেত্রে আমাদের, যে যদি প্রশ্নে আমার তিনটে চলরাশি থাকে এক্স ওয়াই জেড, এর আগে পার্ট ওয়ানে তো আমরা দুটো চলরাশি ভিত্তিক ম্যাথ করলাম, যদি তিনটে চলরাশি এরকম থাকে যে যাদের মধ্যে সম্পর্কটা এরকম হয় যে এক্স ভ্যারিজ ওয়াই, কোনো একটা নির্দিষ্ট চলরাশির সাপেক্ষে বাকি দুটো চলরাশির ভেদ সম্পর্ক আমরা দেখব, এখানে আমি সরল ভেদ নিয়েই করেছি, এটা ব্যস্ত হতে পারতো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তো যাই হোক, তা যদি এরকম হয় যে সাপোজ মনে কর এক্সের সাথে আমি ওয়াই আর জেডের রিলেশান দেখব এবং যখন আমি এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্কটা দেখব তখন কিন্তু জেডটা কনস্ট্যান্ট, মানে ফিক্স, মানে ধ্রুবক, মানে স্থির, জেডের কোনো চেঞ্জ নেই। আবার যখন আমি এক্সের সাথে জেডের চেঞ্জটাকে লক্ষ্য করব তখন আবার ওয়াই স্থির, ওয়াই ফিক্সড, ওয়াইয়ের কোনো চেঞ্জ নেই। তো যৌগিক ভেদের উপপাদ্য বলছে যে এক্স ওয়াই জেড যদি তিনটে চলরাশি নেওয়া হয় এবং এরকম হয় যে সাপোজ এক্স চলরাশিটার সাথে ওয়াইয়ের সম্পর্ক, এটা সরল নিয়েছি আমি যে এক্স ভ্যারিজ ওয়াই, যখন কি বললাম জেডটা ধ্রুবক, এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক নিলাম জেড ধ্রুবক, আবার এক্স ভ্যারিজ জেড অবভিয়াসলি এখানে সরলই বোঝাচ্ছে যখন ওয়াইটা ধ্রুবক, যখন এক্সের সাথে জেডের সম্পর্কটা দেখছি তখন ওয়াইটা ধ্রুবক। এবার এই দুটো সম্পর্ককে মার্জ করে আমাদের যে রিলেশানটা আসছে সেটা হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল, মানে দুটোই চেঞ্জ হবে। এখানটা দেখ, এক্সের সাথে ওয়াইয়ের রিলেশান ছিল, জেড ছিল না, তাই জেডটা ফিক্স, মানে এখানে এক্স ওয়াই পরিবর্তন হচ্ছে। এক্সের সাথে জেডের রিলেশান ছিল, মানে জেডটা পরিবর্তনশীল, সেই কারণে ওয়াইটা ধ্রুবক। আর এই দুটোকে মার্জ করে যে রিলেশানটা বেরোচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য দ্বারা সেটা হচ্ছে এটা যে এক্স ভ্যারিজ ওয়াই জেড, এই দুটোকে মাল্টিপ্লাইড করে দেওয়া হচ্ছে, এই দুটো জিনিসকে মাল্টিপ্লাইড করে দেওয়া হচ্ছে যেখানে ওয়াই আর জেড এই দুটোই পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে। এটা এরমও হতে পারতো যে এক্স ভ্যারিজ মনে কর ওয়ান বাই ওয়াই, আবার এক্স ভ্যারিজ জেড, ঠিক আছে, এক্সটা ওয়াইয়ের সাথে ব্যস্ততে আছে আর এখানে সরলে আছে, আর এই দুটো থেকে যৌগিক ভেদ কী বলছে, তাহলে এক্স ভ্যারিজ কী করব, এই দুটোকে কী করে দিয়েছিলাম মাল্টিপ্লাইড, তো সেখানে এখানেও এই দুটোকে মাল্টিপ্লাইড করে দিতে হবে, মানে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড, মানে অ্যাকচুয়ালি হচ্ছে জেড বাই ওয়াই, ওয়ান বাই ওয়াইয়ের সাথে জেড মাল্টিপ্লাই করলে উপরে জেড বাই ওয়াই, মানে এক্স ভ্যারিজ জেড বাই ওয়াই, ঠিক আছে। মানে যৌগিক ভেদের উপপাদ্যের বেসিক ব্যাপারই হচ্ছে এটা যে তিনটে চলরাশির মধ্যে যদি এরকম সম্পর্ক হয় যে কোনো একটা পার্টিকুলার রাশির সাথে বাকি দুটো রাশির ভেদ সম্পর্ক আমরা জানি, সরল হোক ব্যস্ত হোক জানি, তাহলে পরে ওই পার্টিকুলার রাশিটার সাথে বাকি দুটো রাশির গুণফলের ভেদ সম্পর্কটা আমাদের থাকবে। মানে এরকম যদি এখানে যদি এরকম হতো যে ওয়াই ভ্যারিজ এক্স, আবার ওয়াই ভ্যারিজ জেড, মানে এখানে ওয়াইয়ের সাথে এক্সের সরল সম্পর্ক, অবভিয়াসলি জেড ধ্রুবক, ওয়াইয়ের সাথে জেডেরও সরল সম্পর্ক, অবভিয়াসলি তাহলে ওয়াই ধ্রুবক, এই এক্স ধ্রুবক, তাহলে এই দুটোকে যদি মার্জ করি তাহলে ওয়াই ভ্যারিজ, এই যে দুটো রাশি দেখতে পাচ্ছিস গুণ, এটা সেম থাকছে, ওয়াই ভ্যারিজ এক্স জেড, এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, যে কোনো এই তিনটের মধ্যে কোনো একটা পার্টিকুলার, কোনো একটা বারবার বলছি পার্টিকুলার রাশির সাথে বাকি দুটো রাশির ভেদ সম্পর্ক আমরা জানি, তাহলে পরে ওই পার্টিকুলার রাশিটা আদার দুটো রাশির মাল্টিপ্লিকেশনের সাথেও ভেদ সম্পর্ক রাখবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তারপরে এখান থেকে কী বলবো আর, এখানে এক্স ভ্যারিজ ওয়াই জেড, এবার সমতা বিধান করলে কী আনতে হবে, এক্স ইকুয়াল টু একটা বাইরে থেকে কে আনতে হবে, কে ওয়াই জেড, ঠিক আছে, মানে এক্স ভ্যারিজ ওয়াই জেড আছে মনে কর, এক্স ভ্যারিজ ওয়াই জেড, তাহলে সমতা বিধান করতে গেলে এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড, বাকি তো যেরকম
হয় আমাদের, সেরকমভাবে প্রশ্নের ইনফরমেশান থেকে আমরা শর্ট আউট করব। তাহলে এটা ছিল আমার যৌগিক ভেদের উপপাদ্য, যে এক্স ওয়াইজের তিনটে চলরাশি যদি এরূপ হয়, যে সাপোজ পার্টিকুলার এক্সের সাথে ওয়াইয়ের ভেদ সম্পর্ক সরল ভেদই নেওয়া হয়েছে যখন জেডটা ধ্রুবক, এক্সের সাথে জেডেরও সরল সম্পর্ক যখন ওয়াই ধ্রুবক, তাহলে এই দুটোকে মার্জ করে দিলে এক্সটা সেমই থাকবে, আর যেই দুটোর সাথে সম্পর্ক ছিল সেই দুটো রাশিকে মাল্টিপ্লাই করে দিতে হবে, মাল্টিপ্লাই, সেটা ব্যস্ত হলেও কিন্তু তাই একই জিনিস মাল্টিপ্লাই করবো, এই যে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড, জেড বাই ওয়াই, এক্স ভ্যারিজ ওয়াই জেড। ওকে, তাহলে এর আন্ডারে কিছু ম্যাথ দেখা যাক। চারের তিন বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, মানে এক্স এই যে রাশিটা, এই রাশিটা ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, এক্সটাই। ফার্স্ট কেস বলছে ওয়াই ইকুয়াল টু ফাইভ, জেড ইকুয়াল টু নাইন হলে এক্স ইকুয়াল টু ওয়ান সিক্স, এই তিনটেই দেওয়া আছে, ভালো কথা। তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, খুব ভালো কথা। এবং ওয়াই ইকুয়াল টু সিক্স আর জেড ইকুয়াল টু ওয়ান ফাইভ হলে এক্সের মানটা হিসেব করো, ঠিক আছে। তাহলে এদিকে দেখ, প্রথমে আমার বলে দিয়েছিলো যে এক্সটা ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিজ ওয়াই, এখানে জেড নেই তো, তার মানে জেডটা কী ধ্রুবক, ফিক্স। তারপরে বলেছে এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, তার মানে এক্স ভ্যারিজ ওয়ান বাই জেড, তখন আবার ওয়াই নেই এখানে, তার মানে ওয়াইটা ধ্রুবক। তাহলে যৌগিক ভেদ কী বলছে, যৌগিক ভেদের উপপাদ্য বলছে তাহলে এক্স ভ্যারিজ, এক্সই থাকবে, ভ্যারিজ এই দুটো কী হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। সো যৌগিক ভেদের উপপাদ্য হতে পারি এক্স ভ্যারিজ ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, মানে ওয়াই বাই জেড, যেখানে ওয়াই আর জেড উভয় পরিবর্তনশীল, এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। তিনটে রাশির মধ্যে কোনো একটা পার্টিকুলার যদি বাকি দুটো রাশির সাথে ভেদ সম্পর্ক রাখে, সরল হোক ব্যস্ত হোক, দেন যৌগিক ভেদের উপপাদ্য দ্বারা আমরা সেই পার্টিকুলারটা রাশিটা কী হবে, বাকি দুটো রাশির গুণফলের সাথেও ভেদ সম্পর্ক রাখবে। এবার এদের মধ্যে সমতা বিধান করার জন্য আমরা সমানুপাতিক এই অশূন্য ভেদ ধ্রুবক আনলাম কে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ওয়াই বাই জেড, হয়ে গেল সমতা বিধান। এটা হচ্ছে আমার মেন কিন্তু সিস্টেম ইকুয়েশান, এটাকে আমরা এক নম্বর দিচ্ছি। ফার্স্ট কেসে আমাকে ওয়াইটা বলে দিয়েছে কত, ফাইভ, জেড বলে দিয়েছে কত, নাইন, এক্স বলে দিয়েছে কত, ওয়ান সিক্স, এগুলো বলা আছে, এই মানগুলো এই এক নম্বর ইকুয়েশানে বসানো হয়েছে। তো এই মানগুলো যখন আমরা এক নম্বর ইকুয়েশানে বসাচ্ছি, এক্সের জায়গায় ওয়ান সিক্স, কে তো জানি না বের করবো, ওয়াই হচ্ছে ফাইভ আর জেড হচ্ছে নাইন, তিন দিয়ে কাটলে থ্রি থ্রি যা নাইন, সিক্স টু, আর তার মানে এখানে কোনাকুনি গেলে থ্রি, আর এখানে পাঁচ দুগুণে দশ, তার মানে কের ভ্যালুটা বেরোলো টেন। তাহলে কের ভ্যালুটা যদি টেন বেরোয়, এখান থেকে আমরা সম্পর্কটা কী পাবো, ওরা একটা কোশ্চেন বের করতে বলেছিল সম্পর্ক, সম্পর্ক মানে হচ্ছে এক নম্বর থেকে আমরা সম্পর্ক যেটা পাবো, এক্স ইকুয়াল টু কী ছিল, কে ওয়াই বাই জেড, তো তার মানে এক্স ইকুয়াল টু কের জায়গায় থ্রি বাই টেন ওয়াই বাই জেড, এইটা হচ্ছে আমার সম্পর্ক। কোনাকুনি গুণ করেও দেওয়া যেতে পারে টেন এক্স জেড, এইভাবে টেন এক্স জেড ইকুয়ালস টু থ্রি ওয়াই, মানে কের জায়গায় আমরা থ্রি বাই টেনটা বসালাম, ক্লিয়ার। আচ্ছা যাই হোক, নেক্সট আবার বলে দিয়েছে ওয়াই বলা আছে, জেড বলা আছে, তাহলে এক্স চেয়েছে, কে তো আমরা পেয়ে গেছি থ্রি বাই টেন, তাহলে কে এর মানটা নিলাম, ওয়াই সেকেন্ড কেসে সিক্স বলা সেটা নিলাম, জেড বলা আছে ওয়ান ফিফটি, এই সব কিছু নিয়ে মেন ইকুয়েশানটা বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, তাহলে এক্সের জায়গায় সরি এক্স তো বের করবো আমরা, কে এর জায়গায় থ্রি বাই টেন, ওয়াই যেটা ছিল রাশিটা এই যে ওয়াই, ওয়াইয়ের জায়গায় কত বলেছে সিক্স, আর জেড হচ্ছে ওয়ান ফাইভ। তাহলে এবার কীভাবে উপরে উপরে গুণ করে দিলে তিন ছয় আঠেরো, পাঁচটা উল্টে গেল উপরে নিচে দশ কাটাকাটি করে, এক্স বের হচ্ছে নাইন, দিস ইজ দ্য অ্যান্সার অফ এক্স, ঠিক আছে। কোশ্চেন নাম্বার নাইন বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, দেড় দুই এবং আড়াই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটে গোলককে গলিয়ে একটা গোলক বানানো হলো, তিনটেকে গলিয়ে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং প্রশ্নে বলেই দিয়েছে গলানোর আগে আর পরে আয়তন একই থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে তিনটে ছোট ছোট গোলক আছে, একটার তিনটেরই ব্যাস বলা আছে, তো এই তিনটে ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তার মানে এই তিনটে ছোট গোলকের আয়তন আর ওই বড় গোলকটার আয়তন দুটো কী হওয়া উচিত, সমান, কারণ প্রশ্নে বলেই দিয়েছে গলানোর আগে আর পরে আয়তন একই থাকবে। এবার এই তিনটে ছোট গোলককে গলিয়েই তো আমি বড় গোলকটা তৈরি করছি পরে, তার মানে তিনটে ছোট গোলকের আয়তন ইকুয়াল টু হচ্ছে বড় গোলকটার আয়তন, কিন্তু এখানে আমরা কিন্তু ওই গোলকের আয়তনের যে ডিরেক্ট ফর্মুলা ভাবছি ফোর থার্ড পাই আর কিউব, ওটা দিয়ে সমাধান করলে চলবে না। এই প্রশ্নে যে সম্পর্কটা বলে দিয়েছে ফার্স্ট লাইনেই, যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, এইটা দিয়ে আমাকে সমাধানটা করতে হবে।
ঠিক আছে, তাহলে দেখা যাক। ধরলাম মনে করো আমরা গোলকের ব্যাসার্ধটাকে আর মিটার ধরলাম, গোলকের আয়তনটাকে ভি ঘনমিটার ধরলাম। এই দুটো হচ্ছে বিষয়, যেটাকে এক্স ওয়াইও ধরা যেত, এই দুটো বিষয়। প্রশ্নে বড় বড় করে বলেছে ফার্স্ট লাইনে যে গোলকের যে আয়তন সেটা গোলকের ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে কি? ত্রিঘাত মানে হচ্ছে কিউব, দ্বিঘাত মানে স্কোয়ার, ত্রিঘাত মানে কিউব। তার মানে গোলকের আয়তনটা ব্যাসার্ধের কিউবের সাথে সরল ভেদে আছে। তার মানে প্রশ্নানুসারে ভি ভ্যারিজ আর কিউব। ক্লিয়ার? এই দুজনের মধ্যে সরল সম্পর্ক হচ্ছে, বলেই দিয়েছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে। এই ইনফরমেশানটা ফার্স্ট লাইনে ভালো করে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? সরল ভেদে আছে, তাহলে এবার সমানুপাত মানে সমতা বিধান করতে গেলে, এই ভ্যারিসটা তুলে সমতা বিধান মানে সমান চিহ্ন আনতে গেলে বাইরে থেকে কী আনতে হবে? অশূন্য ভেদ ধ্রুবক কে, ভি ইকুয়ালস টু কে আর কিউব। এইটা হচ্ছে আমার মেন সিস্টেম ইকুয়েশান তৈরি হলো। সমস্ত গোলকের আয়তন আমি এই ফর্মুলা থেকে বের করব, ছোট হোক বড় হোক যা হোক সব আয়তন এই ফর্মুলা থেকে বের করব। তো দেখা যাক, তাহলে প্রথম গোলকটার ব্যাস কত বলেছিল রে? দেড়, মানে তিনের দুই মিটার, ছোটো প্রথম ছোটো গোলকটার ব্যাস তিনের দুই মিটার। তাহলে প্রথম গোলকটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে অর্ধেক করে দে, তিনের চার মিটার। তার মানে ব্যাসার্ধ আর হচ্ছে প্রথম গোলকের তিনের চার মিটার। তাহলে প্রথম গোলকের আয়তন আমি এই এক নম্বর সূত্রটা থেকে বের করবো, আয়তন। এইটা থেকেই আমাকে সমস্ত গোলকের আয়তন বের করতে হবে, কারণ এই ইনফরমেশানটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে, ঠিক আছে? যে আয়তনটা ব্যাসার্ধের ঘনের সাথে ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, সেখান থেকে আমরা সমতা বিধান করে এটা পেয়েছি। এবার এই ফর্মুলাটা থেকেই আমরা সমস্ত গোলকের আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তন সেটাকে ভি ওয়ান বলছি, প্রথম ছোটো গোলকের আয়তন কে আর কিউব, তো আর মানে ব্যাসার্ধ, ওটা তিনের চার বেরোলো, তাই তিনের চারে। দ্বিতীয়টার ব্যাস কত? দুই বলা ছিল, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করলে এক, তাহলে দ্বিতীয় গোলকের আয়তন মানে ভি টু। এই যে এই ফর্মুলা থেকে ভি এর জায়গায় ভি টু, কে তো রইলো, আর কত আমার? এক, ব্যাসার্ধ এক, একের কিউব। তৃতীয় গোলকের আয়তন মানে ভি থ্রি, ব্যাস কত ছিল? আড়াই, মানে পাঁচের দুই, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করে দে, পাঁচের দুইকে অর্ধেক করলে পাঁচের চার। তার মানে হচ্ছে তৃতীয় গোলকের আয়তন ভি থ্রি হচ্ছে কে ইন্টু পাঁচের চারের কিউব, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা থেকে বেরোচ্ছে, এই তিনটে আয়তনই আমার কিন্তু এই সিস্টেম ইকুয়েশানটা থেকে বের করা হয়েছে। ভি এর জায়গায় ভি ওয়ান, ভি টু, ভি থ্রি ছোটো ছোটো গোলকগুলোর আয়তন, আর এর জায়গায় প্রত্যেকটা ব্যাসার্ধ বসিয়ে দেওয়া হয়েছে, কেটা তো কনস্ট্যান্ট ধ্রুবক রয়েছে। এবার আমি তিনটে গোলককে গলালে কি হবে? এই তিনটে আয়তনকে কি করব? যোগ করব, তবে তো মোট আয়তনটা পাবো। তা তিনটে গোলকের মোট আয়তন, ছোটো গোলকের মোট আয়তন কী করে বের করবো? ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, মানে তিনটেকে যোগ করো। যোগ করলে কে কমন নেওয়া যায়? কমন নেওয়া হয়েছে কে? তিনের চারের কিউব প্লাস একের কিউব, মানে এক, আর পাঁচের চারের কিউব। তিনের চার কিউব করে সাতাশ বাই চৌষট্টি প্লাস ওয়ান, এটা একশো পঁচিশ বাই চৌষট্টি। ভগ্নাংশের যোগ করা হয়েছে এখানে চৌষট্টি লসাগু নিয়ে, তাহলে করলে পরে আমার আসছে দুশো ষোলো, যোগ করে দুশো ষোলো বাইরে কে ছিল বাই চৌষট্টি, দুশো ষোলো কার কিউব? সিক্স, আর চৌষট্টি চার, মানে সিক্স বাই ফোর তার কিউব ইন্টু কে। এটা থাক, কাটাকাটিটা করছি না এখন। এইটা কিন্তু তিনটে গোলকের মোট আয়তন বেরিয়েছে। এবার এই তিনটে গোলককে গলিয়ে কী তৈরি করা হয়েছিল? বড় একটা গোলক, তিনটে ছোট ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তার মানে তিনটে গোলকের আয়তন মোট আয়তন বড় গোলকটার আয়তন হবে। বড় গোলকটার ব্যাসার্ধ আমি ধরলাম ক্যাপিটাল আর, বড় গোলকটার ব্যাসার্ধ। তাহলে বড় গোলকের আয়তন ক্যাপিটাল ভি কোন ফর্মুলা দিয়ে আসবে? ওই যে ওই মেন ফর্মুলাটা, সিস্টেম ইকুয়েশান, যে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের কিউবের সাথে সরল ভেদে আছে, সেখান থেকে আমরা মেন সিস্টেম ইকুয়েশানটা এটা পেয়েছি। আয়তনের জায়গায় আমরা তার আয়তন ভি বসাবো, আর যা আছে তার ব্যাসার্ধ। তাহলে বড় গোলকের আয়তন সেটাকে ক্যাপিটাল ভি দিয়ে আমরা ডিনোট করলাম, কে আর কিউব। কথাটা বোঝা গেল? তাহলে বড় গোলকের ব্যাসার্ধটাকে আমরা ক্যাপিটাল আর ধরেছি, তাহলে বড় গোলকের আয়তন মেন সিস্টেম ইকুয়েশানটা থেকে বের করছি, ভি ইকুয়াল টু কে ক্যাপিটাল আর এর কিউব হলো। এবার এই যে আয়তনটা, এটা কোথার থেকে পাচ্ছি? এটা তো এই ছোটো তিনটে গোলককে গলিয়েই তো পেয়েছি। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে এই কে আর কিউব ইকুয়াল টু হচ্ছে সিক্স বাই ফোরের হোল কিউব ইন্টু কে, কে কে কেটে গেল, তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল, আর ইকুয়াল টু সিক্স বাই ফোর, কাটাকুটি করে তিনের দুই। এটা কিন্তু বড় গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাস কী হবে? টু আর, টু আর মানে দুই গুণ করা হয়েছে, টু ইন্টু থ্রি বাই টু, কাটাকাটি করে হচ্ছে তিন মিটার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার টেন, ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু থ্রি হলে ওয়াই ইকুয়াল টু ফাইভ। এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
ফার্স্ট লাইনটা ভালো করে দেখো, ওয়াই দুটো চলের সমষ্টির সমান, চার একটি, ওই যে দুটো সমষ্টির সমান তার একটি এক্সের সঙ্গে সরল ভেদে, অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ভালো কথা। তাহলে মেন আমরা দশে চলে এসেছি, তাহলে এখানে ওয়াইটা মনে কর যে বলেছিল না ওয়াইটা দুটো চলের সমষ্টির সমান, তাহলে আমরা এখানে এ আর বি দুটো চল রাশি নিলাম যার মধ্যে এ একটা চল বি একটা চল। প্রশ্নে বলে দিয়েছে একটা এক্সের সঙ্গে সরল ভেদে থাকবে, তাহলে এ ভ্যারিজ এক্স, আরেকটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে, তাহলে বি ভ্যারিজ ওয়ান বাই এক্স। এবার সমতা বিধান করতে গেলে একটা ভেদ ধ্রুবক আনতে হবে, যেহেতু দুটো আলাদা আলাদা ভেদ সম্পর্ক, তো তাই এখানে আমরা কে ওয়ান নিলাম, এ ইকুয়াল টু কে ওয়ান এক্স, দুটো ভেদ সম্পর্ক আছে, আর এই ভেদটা সমতা বিধান করতে গিয়ে আমরা কে টু নিলাম, কে টু বাই এক্স, তাহলে এটা হচ্ছে আমার কে ওয়ান এক্স আর বিটা হচ্ছে আমার কে টু বাই এক্স, কে ওয়ান কে টু দুটোই কিন্তু লিখতে হবে অশূন্য ভেদ। এবার এই যে এ আর বি পেলি, এই এ আর বি এর মানটাকে নিয়ে গিয়ে এক নম্বর সমীকরণে এ আর বি এর জায়গায় বসানো হয়েছে, ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স, এইটাই আমার বলতে পারিস মেন ইকুয়েশন বা মেন সমীকরণ। এখন প্রশ্নে কী কী তথ্য দিয়েছে, প্রশ্নে প্রথম তথ্যটা দিয়েছে যে এক্সের মান ওয়ান হলে ওয়াই এর মান মাইনাস ওয়ান, তাহলে এই দুটো তথ্যকে নিয়ে আমরা ফার্স্টে দু নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে বসালে ওয়াইয়ের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান আর এক্সের জায়গায় কত বসাবো ওয়ান, তার মানে এটা আমার সিম্পলিফাই করলে কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ আসলো, এটাকে তিন নাম্বার দিলাম। হলো আবার আরেকটা মানে ইনফরমেশান দিয়েছে যে এক্স যদি থ্রি হয় তাহলে ওয়াইটা হচ্ছে ফাইভ, তাহলে ওই যে মেন যে দু নম্বর সমীকরণটা, মেন দু নম্বর মানে হচ্ছে এই যে সমীকরণটা, এই যে এখানে ওয়াইয়ের জায়গায় থ্রি আর এক্সের জায়গায় আমরা এক্সের জায়গায় থ্রি আর ওয়াইয়ের জায়গায় আমরা ফাইভ বসাই দু নম্বর, তাহলে এক্সের জায়গায় থ্রি আর ওয়াইয়ের জায়গায় ফাইভ, ভগ্নাংশে যোগ করা হয়েছে থ্রি লসাগু নাইন কে ওয়ান প্লাস কে টু, কোনাকুনি গুণ করে দিলে নাইন কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু ফিফটিন, এটা হচ্ছে চার নম্বর। তিন আর চার, আগের পাতায় তিন ছিল, তিন আর চারকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হলো, চার থেকে তিন বিয়োগ করা হয়েছে, তাহলে নাইন কে ওয়ান থেকে কে ওয়ান এইট কে ওয়ান, আর এদিকে হচ্ছে ষোলো, কাটাকুটি করে কে ওয়ানটা হচ্ছে দুই। অপনয়নে কী করে, কে ওয়ান যেটা পেলাম সেই মানটাকে তিন বা চার কোথাও একটা বসাবো, আমি তিন নম্বর সমীকরণে বসিয়েছি কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, কে ওয়ানের জায়গায় দুই যেটা বেরিয়েছে বসানো হলো, করে আমার কে টুটা বেরোলো মাইনাস থ্রি। এই যে কে ওয়ান আর কে টু পেলাম, এটাকে মেন সমীকরণ দু নম্বরে বসাবো, ওই যে ছিল ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স, এখানে কে ওয়ানের জায়গায় হচ্ছে দুই আর কে টুর জায়গায় মাইনাস থ্রি, কে ওয়ানের জায়গায় দুই কে টুর জায়গায় মাইনাস থ্রি, তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বাই এক্স, এটাই কিন্তু আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এটা জানতে চেয়েছে না এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কী, তাহলে এইটাই হচ্ছে আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। হয়তো বইতে এরম করতে পারে এক্স লসাগু নিয়ে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি তারপরে কোনাকুনি কোন করে, যাই হোক এই পর্যন্ত পারফেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার বারোর ধারণাটা আমার কোশ্চেন নাম্বার দশের মতোই, আগে কোশ্চেনটা পড়া যাক। এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে থাকে এবং আরেকটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে থাকে পরিবর্তিত হয়। যদি একশো ডেসিমিটার এবং দুশো ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং বারো হাজার টাকা ব্যয় হয়, তবে আড়াইশো ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। প্রথম কথা, এখানে প্রশ্নে না দুটো আলাদা আলাদা বিষয় আছে, একটা তো বিষয় ওরা নিজেরাই বলে দিয়েছে এক্স ডেসিমিটার গভীর, মানে গভীরতা, কূপের গভীরতা একটা বিষয়, আর আরেকটা বিষয় হচ্ছে মোট ব্যয়, এই দুটো আলাদা আলাদা বিষয়। তাহলে এখানে মনে কর আমরা কোশ্চেন নাম্বার বারোতে মোট ব্যয়টাকে ওয়াই টাকা ধরছি, ঠিক আছে, আর কূপের গভীরতা তো এক্স ডেসিমিটার বলেই দিয়েছে। এবার এই যে মোট ব্যয়টা না, এটা দুটো অংশে ভাগ করা আছে আগেরটার মতো করেই, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। কেন বলছি, কারণ প্রশ্নে বলেছিল মোট ব্যয়ের একটা অংশ এক্সের সাথে সরল ভেদে থাকবে, অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে থাকবে, তার মানে দুটো অংশ নিশ্চয়ই ভাগ করেছে। তাহলে আমরা আগেরটার মতো করেই দশ নম্বরের মতো করেই ওয়াইটাকে দুভাগে ভাগ করলাম, এ প্লাস বি, এ আর বি দুটোই চল। প্রশ্নে বলে দিয়েছে এ একটা অংশ এক্সের সাথে সরল ভেদে আর আরেকটা অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে, দু পক্ষেরই সমতা বিধানের জন্য অশূন্য ভেদ ধ্রুবক কে ওয়ান কে টু আনা হয়েছে, এ ইকুয়াল টু কে ওয়ান এস, বি ইকুয়াল টু কে টু এক্স স্কোয়ার, কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এই যে এ আর বি পেলাম, এটা মেন এক নম্বর সমীকরণে বসাবো, ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমার মেন, এই হচ্ছে কিন্তু সিস্টেম ইকুয়েশন হলো, ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে আমার গভীরতা,
কূপের গভীরতা, আর ওয়াই হচ্ছে গিয়ে আমার কি ছিল টাকা, ওয়াই ছিল খরচটা। এবার প্রথম ক্ষেত্রে দেখ, কূপের গভীরতা কত বলেছে, 100 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কিন্তু 5000 টাকা খরচ হয়। তার মানে এক্স হচ্ছে 100, ওয়াই হচ্ছে 5000, কারণ এক্সটা গভীরতা, ওয়াইটা খরচ, এই দুটো মানকে 2 নম্বরে বসানো হয়েছে, 2 নম্বর সমীকরণ। এক্সের জায়গায় হচ্ছে 100 আর ওয়াইয়ের জায়গায় 5000। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কত কমন নিতে পারি বলতো, এই যে এই বাঁদিকটা থেকে ডান দিকটা থেকে আমরা 100 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে K1 + 100 K2, স্কোয়ার ছিল একদিকে 5000, দুটো শূন্য কেটে গেলে এই একটা সমীকরণ আসছে, এটাকে 3 দিলাম। দেন আরেকটা বলেছিল 200 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য 12000 টাকা লাগে। তার মানে হচ্ছে এক্স যদি 200 হয় তাহলে ওয়াইটা হচ্ছে 12000। বসাও, কোথায় বসাবো, এইখানে এক্সের জায়গায় 200 আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে 12000, 2 নম্বর। এই ডান দিক থেকে আমরা 200 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকে K1 + 200 K2, আর বা দিকে 12000 কেটে গিয়ে K1 + 200 K2 হচ্ছে 6। এই যে 4 আর এই যে 3, এই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো আগেরটার মতো করি, 4 - 3, যেরকম করে অপনয়নে সমাধান করে বিয়োগ করা হয়েছে, করে আমার K2 বেরিয়েছে 110। আলাদা করে আর বলছি না, অপনয়ন পদ্ধতি করা হয়েছে, K2-র মানটাকে 3 বা 4 কোনো একটা বসিয়ে দেয়, আমরা কোথায় বসিয়েছি, 3-এ বসিয়েছি, K2-র জায়গায় 1/10, করে এটা বিয়োগ করলে K1-টা বেরোচ্ছে 40। এই যে K1 40 বেরোলো আর K2 110 বেরোলো, এই এই দুটো ইনফরমেশান কিন্তু মেন এখানটায় বসবে, K1 K2। তাহলে পরে আমার ওয়াই ইকুয়াল টু ছিল K1x + K2x2, K1-এর জায়গায় 40, K2-র জায়গায় 110, হয়ে গেল আমার সমীকরণ তৈরি হয়ে গেল। এবার লাস্ট পার্ট বলেছিল তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত টাকা খরচ হবে। তা গভীরতাটাকে তো আমরা এক্স বলেছি, তার মানে এক্সটা হচ্ছে 250, বলে খরচ জানতে চেয়েছে ওয়াই, তার মানে এক্সের 250 মানটাকে এই লাস্ট জায়গাটায় বসিয়ে দেয়, তাহলে ওয়াই পেয়ে যাবে। তো আমরা এক্সের জায়গায় 250 বসালাম, 1/10, এটা 250 স্কোয়ার, এটা গুণ করে দিলে 10000, তো 1/10 কাটাকুটি করে আলটিমেটলি 16250 বেরোচ্ছে ওয়াই। মানে মোট ব্যয় 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য মোট ব্যয় হবে 16250 টাকা। কোশ্চেন নাম্বার 14, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটা ট্রাক্টর ক্রয় করেছে, আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়, একটি ট্রাক্টর কটি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তাহলে এখানে আগে প্রশ্নে লাস্ট পর্যন্ত কি বের করতে বলেছে, একটা ট্রাক্টর কটা লাঙলের সমান, প্রশ্নে কি কি বিষয় আছে বলতো, 2400 বিঘা জমি মানে জমির পরিমাণ একটা বিষয়, 25টা লাঙল তার মানে লাঙল সংখ্যা সেকেন্ড বিষয়, আর 36 দিন মানে দিন সংখ্যাটা আরেকটা বিষয়, 3টে বিষয় আছে প্রশ্নে, ঠিক আছে। তাহলে প্রশ্নের কথা অনুযায়ী 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে 36 দিনে যদি চাষ করা যায়, তাহলে অর্ধেক জমি, সেকেন্ড কেসে অর্ধেক জমি মানে 2400-র অর্ধেক হচ্ছে 1200 বিঘা জমি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তা ওই ট্রাক্টরের জায়গায় আগে কটা লাঙল কাজে লাগতো সেটা আগে বের করি, তাহলে আমি ট্রাক্টরটা পেয়ে যাব, মানে তাহলে আমি লাস্ট উত্তরটা পেয়ে যাবো, একটা ট্রাক্টর কটা লাঙলের সমান। সেকেন্ড কেসে তো ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে, যদি ট্রাক্টরটা না থাকতো তাহলে আমি দেখি অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমার কটা লাঙল লাগতো, তাহলেই আমি বুঝে যাবো যে ততগুলো লাঙল তার মানে একটা ট্রাক্টরের সমান হচ্ছে, কারণ সেটা তো ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে। দেখা যাক, তাহলে এখানে আমরা ধরে নিলাম লাঙল সংখ্যাটাকে এক্স, জমির পরিমাণটা ওয়াই বিঘা, আর দিন সংখ্যাটা হচ্ছে জেড। তো আমরা বের করতে চাই কোন বিষয়টা, এর মধ্যে এক্স, আমরা যে বিষয়টা বের করতে চাই সেটার সাথে বাকি দুটো বিষয়ের সম্পর্ক দেখব, সরল না ব্যস্ত কি। আচ্ছা তাহলে প্রথমে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্কটা দেখ। আচ্ছা বলতো, বেশি আমার কাছে যদি লাঙল বেশি থাকে তাহলে সেই বেশি লাঙল দিয়ে কি বেশি জমি চাষ করতে পারবো নাকি কম লাঙল? অবভিয়াসলি বেশি লাঙল বেশি জমি চাষ করবে, কম লাঙল কম জমি চাষ করবে, তার মানে লাঙলের সাথে জমির সম্পর্ক সর্বদা সরল হবে। তার মানে ফার্স্ট কেসে হচ্ছে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক হচ্ছে সরল, তার মানে এক্স ভ্যারিস ওয়াই, এখানে জেড নেই তো তার মানে জেডটা কি স্থির ধ্রুবক। সেকেন্ড, আবার এক্সের সাথে আমি দিনের সম্পর্ক দেখব। আচ্ছা মনে কর জমিটা স্থির আছে মানে একই পরিমাণ জমি, যদি আমার কাছে লাঙলটা বেশি থাকে তাহলে ওই একই জমি বেশি লাঙল দিয়ে চাষ করতে আমার কি সময়টা কম লাগা উচিত,
দিনটা কম লাগবে, কারণ আমার কাছে বেশি লাঙল আছে, তাহলে আমার সময়টা কম লাগবে। আর যদি লাঙলটা কম থাকে তাহলে একই জমি চাষ করতে আমার কিন্তু বেশি দিন লাগবে, কারণ আমার কাছে তো যন্ত্র কম, লাঙল কম, তাহলে আমার ক্ষেত্রে ওই একই পরিমাণ জমি চাষ করতে বেশি দিন লাগবে। তার মানে লাঙল বাড়লে দিন কম লাগছে, লাঙল কমলে দিন বেশি লাগবে। তাহলে এটা কী সম্পর্ক হয়? ব্যস্ত। তার মানে এক্স আর জেড এর মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, এক্স এবং জেড এর মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। তার মানে এক্স ভ্যারিজ ওয়ান বাই জেড, যখন এখানে তো ওয়াই নেই তাই ওয়াইটা স্থির। এবার দেখ, এক্স ভ্যারিজ ওয়াই, আবার এক্স ভ্যারিজ ওয়ান বাই জেড, তার মানে এক্সটা এই দুটোর সাথেই রয়েছে। তাহলে যৌগিক ভেদ কী বলছে? যে তিনটে রাশির মধ্যে কোনো একটা পার্টিকুলার রাশি যদি বাকি দুটো রাশির সাথে ভেদ সম্পর্কে থাকে, সরল বা ব্যস্ত, তাহলে ওই পার্টিকুলার রাশিটা ওই দুটো রাশির গুণফলের সাথেও ভেদ সম্পর্কে থাকবে। তার মানে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা বলতে পারি এক্স ভ্যারিজ, এই দুটোকে গুণ করে দে ওয়াই বাই জেড, মানে ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, মানে ওয়াই বাই জেড। তার মানে সমতা বিধান করার জন্য ভ্যারিজ তুলে সমান আনা হলো, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। ওকে, কেটা কীরকম ধ্রুবক? অশূন্য ভেদ ধ্রুবক। এইবার কথা হচ্ছে, আমি প্রথমে আমার কাছে কটা লাঙল বলেছিল প্রশ্নে, প্রথম কেসে 25টা লাঙল, কত বিঘা জমি? 2400 বিঘা জমি। কতদিন সময় লেগেছিল? 36 দিন। তাই এক্স 25, ওয়াই 2400 আর জেড 36। কোথায় বসাবো? মেন সিস্টেমটায়, এক নম্বর মেন সিস্টেমে, এক নম্বর সমীকরণে এক্সের জায়গায় 25, কেটা রইল ওয়াইয়ের জায়গায় 2400 আর নিচে জেডের জায়গায় 36। কাটাকাটি বোথ সাইডে করা হয়েছে, এটা 12 দিয়ে কাটা হয়েছে, 3×12=36, এটা কেটে 200, 25কে 200 দিয়ে কাটলে 8। এবার এটাকে এইদিকে নিয়ে গেলে 3/8, তার মানে কের মানটা হচ্ছে 3/8। এবার সেকেন্ড কেসে আমরা কি, সেকেন্ড সমীকরণে আমাকে জমিটা বলেছে অর্ধেক করে দিতে, মানে ওয়াইটা হচ্ছে 1200, 2400 থেকে অর্ধেক হয়ে 1200। দিন কতদিন সময় দিয়েছে? ওটা 30 দিন, ঠিক আছে। আর কে পেয়ে গেছে? কে হচ্ছে 3/8, লাঙলটা জানি না, লাঙলটা বের করবো, কে তো আগে পেয়েছে 3/8। তাহলে এই তিনটে ইনফরমেশনকে আবার মেন সিস্টেম ইকুয়েশনে বসাবো। ভেদের নিয়মটাই এরকম, প্রথমে সিস্টেম অফ ইকুয়েশনটা তৈরি করে প্রশ্নে প্রদত্ত ইনফরমেশন থেকে ধ্রুবক বের করে নাও, দেন আবার সেই ধ্রুবক এবং বাকি যে ইনফরমেশান থাকবে সেটা বসিয়ে রিমেইনিং পার্টটা, বাকি পার্টটা বের করো। তাহলে এক্স ইকুয়াল টু কে এর জায়গায় 3/8, ওয়াই হচ্ছে 1200, জেড হচ্ছে 30, কাটাকুটি করে এক্সটা বেরোলো 15। তার মানে ওই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটা লাগতো আমার? হচ্ছে 15টা লাঙল লাগতো। কিন্তু ওই 15টা লাঙলের কাজটা কে করে দিচ্ছে? একটা ট্রাক্টরই করে দিচ্ছে, তার মানে একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান। সেকেন্ড কেসে তো আর লাঙল নেয়নি, ট্রাক্টর নিয়েছে, তার ট্রাক্টরটা না নিলে তো 15টা লাঙল লাগতো, তার মানে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান? 15টা লাঙলের সমান। কোশ্চেন নাম্বার 15, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত। প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে পরে আমরা এখানে তিনটে বিষয় আলাদা করি আগে, যে গোলকের ব্যাসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মনে কর এস বর্গ একক ধরলাম আর আয়তনটা হচ্ছে ভি ধরলাম, তিনটে বিষয় আলাদা করে নিলাম। প্রথমে বলেছিল যে গোলকের প্রথম ইনফরমেশান যেটা, যে গোলকের যে আয়তনটা সেটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে কিউব, তার মানে ভি ভ্যারিস আর কিউব, ত্রিঘাত। সমতা বিধান করতে গেলে একটা ভেদ ধ্রুবক কে ওয়ান আনলাম, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ভি ইকুয়ালস টু কে ওয়ান আর কিউব, এটা এক নম্বর সমীকরণ। সেকেন্ড, এবার বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে থাকে, তার মানে এস ভ্যারিজ আর স্কোয়ার হলো। তাহলে এস ভ্যারিজ আর স্কোয়ার সমতা বিধান করতে গেলে, তাহলে এইদিকে হচ্ছে সমান দিলাম এস ইকুয়াল টু কে টু আর স্কোয়ার, বোথ সাইডে সমতা বিধান করতে গেলে আমাকে একটা অশূন্য ভেদ ধ্রুবক কে টু আনতে হচ্ছে হলো, এই কথাটা লিখতেই হবে মাস্ট। ওকে, দু নম্বর, এবার দেখাতে বলেছে কি আমার গোলকের আয়তনের বর্গ, আয়তনের বর্গ মানে কি ভি এর স্কোয়ার, এই যে ভি যেটা তার স্কোয়ার, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ঘন মানে এস এর ঘন, এই দুজন সরল ভেদে থাকে। তাহলে আমি এটা বের করছি ভি স্কোয়ার বাই এস কিউব, এই রাশিটা বের করছি, ঠিক আছে। তাহলে আয়তনের বর্গ ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে ভি এর জায়গায় কে ওয়ান আর কিউব তার স্কোয়ার, এস কিউব, এস কি কে টু আর স্কোয়ার ছিল তার কিউব হয়ে গেল। তাহলে হচ্ছে কে ওয়ান স্কোয়ার এটা, আর কিউবের স্কোয়ার করলে 8^6,
এটার কিউব করলে কে টুর কিউব, আর স্কোয়ারের কিউব করলে আট টু দি পাওয়ার সিক্স, আট টু দি পাওয়ার সিক্স আট টু দি পাওয়ার সিক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি ভি স্কোয়ার বাই এস কিউব সমান সমান কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব। এবার দেখ এই পুরোটাই তো একটা ধ্রুবক, আমরা অনুপাত সমানুপাত করার সময় দেখেছি যে এখানে কে ওয়ান কে টু স্কোয়ার কিউব এই পুরো রাশিটাই তো একটা কী ধ্রুবক রাশি, তো এই পুরোটাকেই আমরা কিছু একটা ধ্রুবক দিয়ে সাবস্টিটিউট করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, এল ধরে নিলাম, যেহেতু এই পুরো রাশিটাই একটা ধ্রুবক রাশি, আট টু দি পাওয়ার সিক্স তো কেটে চলে গেল, আর তো চলে গেল, তাহলে কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব এটাকে চেঞ্জ করে আমরা এল করছি, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু এল, কোনাকুনি গুণ করে দেবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে এল এস কিউব, যেখানে এলটা কিন্তু কী ধ্রুবক, তার মানে কী হচ্ছে ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব। কেন, যেমন আমরা কী করি এক্স ভ্যারিজ ওয়াই, সেখান থেকে সমতা বিধান করতে গেলে একটা ধ্রুবক আনি এক্স ইকুয়াল টু কে ওয়াই, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, এক্স ভ্যারিজ ওয়াই সেখান থেকে সমতা বিধান করতে গেলে আমরা কী আনি এক্স ইকুয়াল টু কে ওয়াই, তার মানে ধ্রুবকটাকে যদি সরিয়ে দেওয়া যায় তার মানে সেখান থেকে কী আসবে এক্স ভ্যারিজ ওয়াই, সেই জিনিসটাই করা হয়েছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু এল ইন্টু এস কিউব, মনে কর এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, এটা কোথা দিয়ে আসছে এক্স ভ্যারিজ ওয়াই তার জন্যই এসছে, যেহেতু ভেদ সম্পর্কই এটা, যে সমান সরল ভেদ হোক ব্যস্ত ভেদ হোক সমতা বিধান করতে গেলে আমাকে সমান দিয়ে একটা ধ্রুবক আনতে হয়, তাহলে ধ্রুবকটা যদি না থাকে তাহলে সমতাটাও থাকবে না, ওটা ভ্যারিজ হয়ে যাবে, সেরকমই ভি স্কোয়ার ইকুয়াল টু যদি এল এস কিউব হয় তাহলে ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব, যেহেতু ধ্রুবকটা, এটা সব ক্ষেত্রেই হবে, যে মনে কর সমতা বিধান করে আমার ধ্রুবকটা আসলো, এই ধ্রুবকটাকে যদি আমরা সরিয়ে দিই কিছু প্রমাণের ক্ষেত্রে আমরা দেবো, তাহলে ওটা হচ্ছে বামপক্ষ ভ্যারিজ ডানপক্ষ, সরল হলে সরল আর যদি এটা ওয়ান বাই হতো তাহলে ব্যস্ত। আর প্রশ্নে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল না যে আয়তনের বর্গ, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে কিউব এর সাথে সরল ভেদে থাকে, তাই রয়েছে জিনিসটা, এটা যেন আমার মনে থাকে, কারণ বিভিন্ন প্রুফের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো, যে মনে কর প্রমাণ করতে গিয়ে আমার কোথাও এসছে এক্স ইকুয়াল টু কে ওয়াই এরকম এসছে, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো যে এক্স ভ্যারিজ ওয়াই, কারণ এটা মানে এখান থেকে এটা আসছে যে সমতা বিধান করার জন্য আমরা একটা ধ্রুবক আনি, তাহলে ধ্রুবকটাকে যদি সরিয়ে দিই তাহলে বামপক্ষ ডানপক্ষের মধ্যে সমতা বিধান ওই ভ্যারিজ আসবে, ঠিক আছে, সেটা সরল হতে পারে ব্যস্ত হতে পারে।